বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে আয়কর দপ্তরের হানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন হলদিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় আয়কর দপ্তর হানা দেয়। জানা যায় ওই স্থানে ব্যবসায়ী শেখ মোজাফফর ও তার ছেলে শেখ আজগর আলী থাকেন। মূলত এদিন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজগর আলীর বাড়িতে আয়কর দপ্তর হানা দেয়। এই নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতর শুরু হয়েছে। আয়কর দপ্তর একটি কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সংস্থা কার বাড়িতে যাবে তদন্ত করবে বা কার বাড়িতে যাওয়ার দরকার আছে তারা নিজেরাই তারা ঠিক করে। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলায় বিধানসভা বিরোধী দলনেতা, তার সম্পর্কে কেউ যদি মিথ্যা অভিযোগ করে থাকে এটা সম্পূর্ণভাবে অন্যায় বলে আমরা মনে করি। আর তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল এই মিথ্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, দুর্নীতিগ্রস্ত এবং মানুষের সম্পর্কে, ভারতীয় জনতা পার্টি সম্পর্কে একটা আতঙ্কের জায়গাতে আছে, যার ফলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব শুভেন্দু অধিকারী সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করে বেড়াচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে আয়কর দপ্তরের হানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন হলদিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় আয়কর দপ্তর হানা দেয়। জানা যায় ওই স্থানে ব্যবসায়ী শেখ মোজাফফর ও তার ছেলে শেখ আজগর আলী থাকেন। মূলত এদিন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজগর আলীর বাড়িতে আয়কর দপ্তর হানা দেয়। এই নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে চাপানউতর শুরু হয়েছে। আয়কর দপ্তর একটি কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সংস্থা কার বাড়িতে যাবে তদন্ত করবে বা কার বাড়িতে যাওয়ার দরকার আছে তারা নিজেরাই তারা ঠিক করে। শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলায় বিধানসভা বিরোধী দলনেতা, তার সম্পর্কে কেউ যদি মিথ্যা অভিযোগ করে থাকে এটা সম্পূর্ণভাবে অন্যায় বলে আমরা মনে করি। আর তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল এই মিথ্যাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার, দুর্নীতিগ্রস্ত এবং মানুষের সম্পর্কে, ভারতীয় জনতা পার্টি সম্পর্কে একটা আতঙ্কের জায়গাতে আছে, যার ফলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব শুভেন্দু অধিকারী সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করে বেড়াচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।